স্বাগত দুপুরের মাছরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আজকে আমি ফারহানা পারভীন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বান্দরবান সীমান্ত সংলগ্ন মিয়ানমার অংশে আজও তীব্র গোলাগুলি, উঠছে হেলিকপ্টার, স্থানীয় অনেক পরিবারে খাদ্য সংকট, এলাকা পরিদর্শনে জেলা প্রশাসন। একমাত্র আওয়ামী লীগ আমলে সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী। সুনির্দিষ্ট তথ্য ছাড়া গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতার হাতছানি বাংলাদেশ নারী ফুটবল দলের, কাঠমান্ডুতে নেপালের সঙ্গে ফাইনাল বিকেল সোয়া পাঁচটায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বান্দরবানের তুমরু সীমান্তে আজও তীব্র গোলাগুলি চলছে, যার শব্দ শোনা যাচ্ছে সীমান্তের বেশ খানিকটা ভেতরেও। আকাশে উড়তে দেখা গেছে হেলিকপ্টার। আতঙ্কে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে মানুষ। অনেক পরিবারে দেখা দিয়েছে খাবার সংকট। দেশ রিপোর্ট। বাংলাদেশের তমরু সীমান্তের উপারে থামছে না গোলাগুলি, সীমান্ত দিয়ে উড়ছে মিয়ানমারের হেলিকপ্টার। প্রচণ্ড গোলাগুলির শব্দে আতঙ্কে দিশেহারা ওই সীমান্ত এলাকার বাসিন্দারা। প্রায় এক মাস ধরে চলা এসব গুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরেও, এতে হতাহতের ঘটনা ঘটছে। মারার সাথে সাথে আমার আমরা সবার ঘরবাড়ি তত্তর করে হাঁপিয়ে উঠে তাহলে আর বেশি ডর লাগে, বই লাগে। আমাদের ছেলেবেলে খুব বই পাই, স্কুলে যাবে সকালবেলায় বা মসজিদে যাবে, বাসা থেকে বাইর হই না, এরা নিজে নিজে বই পাই। গোলাগুলি আর হেলিকপ্টার থেকে গোলাবর্ষণের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তমরু, বাইশভারি ও রেজু সীমান্ত এলাকায় বসবাসরতদের অনেকেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আমরা এলাকার কিছু মানুষ কালকে রাত্রে যখন সন্ধ্যার পরে যখন তারা মোটরসাইকেল মাধ্যমে অনেকের সীমান্তবর্তী যারা আছে যখন কোনার পাড়া, তাদের একটু আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা অনেকে আত্মীয় স্বজনের বাসা বাড়িতে আমরা তাদেরকে আমি এখানে শিফট করি। বর্তমানে আসলে মানুষের আর্থসামাজিক একটা চলমান গতি বাধাগ্রস্ত হয়ে গেছে। আতঙ্কে গৃহবন্দী থাকা অনেক পরিবারে দেখা দিয়েছে খাবার সংকট। সীমান্ত ঘেঁষা জমিতে কাজে যেতে পারছেন না কৃষকরা, এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভুগছেন তারা। এখানে এখন বইয়ের জন্য কাজকর্ম বন্ধ, বইয়ের জন্য যাইতে পারে না, আমাদের এখানে থাকতে পারে নাই। এখন কোন জায়গায় যাই থাকবো আমরা, কোন জায়গায় কি করবো, কি কাজকর্ম নাই, এখানে না খেয়ে মরে যেতে হবে আমাদের দেশের লোকের থেকে। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্ত এলাকা পরিদর্শনে গেছেন জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবই আমরা পর্যবেক্ষণ করছি, করার পরে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। আমি প্রথমেই বলেছি আমরা নিরাপত্তাজনিত বিষয়গুলো দেখব, দেখে আমরা আমাদের মানুষজন যেমন নিরাপদে থাকে, তাদের সতর্ক অবস্থায় রাখার যেমন আমরা আগে থেকে করেছি, তাদের নিরাপত্তার বিষয়টির জন্য আমরা সার্বিক চেষ্টা করব। আমাদের গোয়েন্দা নজরদারি যে সেটি আমরা বৃদ্ধি করছি, এবং ওই ঠিক ওখানেই আমাদের কিন্তু একটি তদন্ত কেন্দ্র রয়েছে বান্দরবান জেলা পুলিশে, সেখানে আমাদের 40 জন পুলিশ সদস্য রয়েছে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে, তারা কিন্তু সার্বক্ষণিক আমাদের যে স্থানীয় ইউনিয়ন পরিষদ আছে তার চেয়ারম্যান সাহেবের সাথে কাজ করে যাচ্ছেন। পর্যবেক্ষণ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে সেখানকার পরিস্থিতি এবং মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলির সবশেষ খবর জানিয়েছে সহকর্মী সুনীল বড়ুয়া। ছড়ির ঘুমধুম সীমান্তে আমি অবস্থান করছি। আমার যে পেছনটা আপনারা দেখছেন, এই যে আমার পাশে কিন্তু কাটা তারের বেড়া এবং পাহাড় চূড়ায় যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির একটি পোস্ট, এবং এখানে স্থানীয় আমাদের বর্ডার গার্ডের সদস্য যারা দায়িত্ব পালন করছে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন মূলত এই পোস্টের নিচেই কিন্তু মিয়ানমারের বড় একটি ক্যাম্প রয়েছে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, যেখানে প্রায় শতাধিক বিজিপি সদস্য সেখানে
অবস্থান করেন এবং এইখানটাই কিন্তু মূলত মাস খানেক সময় ধরে কিন্তু মিয়ানমারের গোলা বারুদের শব্দে এখানকার লোক মধ্যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং আজকে সকালে আমাদের বান্দরবান জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন স্থানীয়দের আতঙ্কের বিষয়টি বিবেচনা করে তাদেরকে যেহেতু নিরাপদ আশ্রয়ে নেওয়া যায় সেই জন্য তারা একটা উদ্যোগ অলরেডি গ্রহণ করতে পরিকল্পনা শুরু করেছে এবং তারা আজকে জেলা প্রশাসক মহোদয় এখানকার বিভিন্ন স্কুল পরিদর্শন করছেন, স্থানীয়দের যাদেরকে তালিকা করে সেখানে সেই স্কুলগুলোতে রাখার পরিকল্পনা তারা করছেন। এবং এছাড়াও এখানকার যে বিশেষ করে তুমরু সীমান্তে যে নোম্যান্স ল্যান্ডের একজন রোহিঙ্গা যুবক মিয়ানমারের মর্টার শেলে নিহত হওয়ার পর থেকে কিন্তু এখানকার রোহিঙ্গা এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সেই আতঙ্ক প্রশমনের জন্য মূলত জেলা প্রশাসক মহোদয় আজকে এখানে ঘুমদুম বর্ডার পরিদর্শন করছেন এবং তারা পরিদর্শনের পরেই একটা সিদ্ধান্তে পৌঁছাবেন স্থানীয় লোকজনকে যেন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া যায়। নতুন ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে। নেপালকে হারাতে পারলেই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার এই শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সোয়া পাঁচটায়। দেশীয় ফুটবলের নেতিবাচক খবরের ভিড়ে মাঝে মাঝে যে দু একটি সুসংবাদ আসে তার প্রায় সবগুলোই মেয়েদের হাত ধরে। এবার শুধু সাফল্য উপহার দেয়া নয়, নতুন ইতিহাস গড়ার দ্বার প্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারাতে পারলেই প্রথমবারের মতো নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার কৃতিত্ব দেখাবে বাংলাদেশ। ম্যাচ বাই ম্যাচ যেভাবে খেলে আসছে সেভাবে খেলতে হবে, যেহেতু একটা ম্যাচ আছে হিস্ট্রি করার, নিজেদের একটা মাইন্ড ফলো করার, সো ওটা যেন আমরা এবারের আসরে শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্ব আর সেমিফাইনাল মিলে মোট চার ম্যাচে প্রতিপক্ষের জালে গুনে গুনে দিয়েছে 20 গোল। বিপরীতে গোলমুখ ভাঙা তো দূরের কথা, একবারের জন্য বাংলাদেশের ডিফেন্স কিংবা গোলকিপারকে শক্ত পরীক্ষাতেই ফেলতে পারেনি ভারত, মালদ্বীপ, পাকিস্তান কিংবা ভুটান। ফলে ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী কিন্তু নির্ভর নয় বাংলাদেশ দল। তাদের যে মনোবল, ইচ্ছা শক্তি এবং তাদের যে বোঝাপড়া, আমি মনে করি যে এটাই হলো সবচেয়ে বড় শক্তি, যে অপোনেন্ট যেই হোক আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব এবং ভালো ফুটবল খেলব এবং আমরা জয়লাভ করব। বাংলাদেশের মতোই এখন পর্যন্ত আসরে অপরাজিত দল স্বাগতিক নেপাল। সাব চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে পরিসংখ্যানটা ভালো না বাংলাদেশের। এখন পর্যন্ত তিন মুখোমুখি লড়াইয়ের দুটিতেই জিতেছে নেপাল। তবে স্বস্তির কথা হলো বাংলাদেশের যে দুটি হার তা 2015 সালের আগে। আবু সাদাত, মাসরাঙ্গা নিউজ ডেস্ক। 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বহাল রেখে নতুন 2 লাখ ইভিএম ক্রয় এবং রক্ষণাবেক্ষণ প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এর জন্য খরচ ধরা হয়েছে 8,711 কোটি টাকা। সকালে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়। সকালে 11:00 নির্বাচন ভবনে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার করোনা আক্রান্ত হওয়ায় ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, বাজার দর যাচাই কমিটির প্রস্তাব আলোচনার পর গ্রহণ করা হয়েছে, এখন এটি পরিকল্পনা কমিশনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের কোন কর্মী অতি উৎসাহী হয়ে বিএনপির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি কথা বলেন। আমরা কাউকে ছাড় দেব না, এখানে কেন্দ্রের কোন নির্দেশ নেই, বিচ্ছিন্ন ভাবে এখানে ওখানে দু একটা ঘটনা ঘটিয়ে আজকে সরকারকে, সরকারের দুর্নাম, আওয়ামী লীগের দুর্নাম, এটা যা করবে সহ্য করা হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের অন্তর্ভুক্ত করা সহ 3 দফা দাবিতে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্রলীগের 6টি উপগ্রুপ। সকাল 7:30 দিকে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর এবং 2 নম্বর গেটে তালা ঝুলিয়ে দেয় তারা।
ভোরের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরেও তালা দেওয়া হয়, ফলে কোনো বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ষোলো শহর স্টেশনে পৌঁছলে সেটিও আটকে দেয় অবরোধকারীরা। এসব কারণে স্থগিত করা হয় যোগাযোগ এবং সাংবাদিকতা, আরবি ও কম্পিউটার সায়েন্স বিভাগের পরীক্ষা হয়নি কোনো ক্লাসও। যারা যোগ্য নেতা কর্মীরা বাদ পড়েছে, সিনিয়র কর্মীরা বাদ পড়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করার দাবিতে আগে অহিংস প্রোগ্রাম করা হয়েছে। ধরে দাবি দেওয়া মেনে নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচিগুলো চলবে। নির্মাণ কাজ শেষে চার বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি IHT। সেখানে এখন প্রায় প্রতিদিন বসে মাদকাসক্তদের আড্ডা। মুন্সিগঞ্জের প্রতিনিধি বাসিরউদ্দিন জুয়েলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। 2015 সালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জেলার শ্রীনগরের মধ্য কামারগাঁও এলাকায় 3 একর এলাকা জুড়ে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি IHT এর নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2018 সালে কাজ শেষে হস্তান্তর করা হয় জেলা স্বাস্থ্য বিভাগকে। কিন্তু চার বছরেও চালু হয়নি 34 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটি। দেখভালের অভাবে নোংরা আবর্জনা প্রতিষ্ঠানটির একাডেমিক ও অধ্যক্ষ ভবন, হোস্টেল, অফিসার্স ও কর্মচারী কোয়ার্টার, এই 6টি বহুতল ভবনের প্রায় প্রতিটি কক্ষে প্রায় বসে মাদকাসক্তদের আড্ডা। এখানে শিয়াল, তারপরে অনেক কিছুই আর কি, সাপ বিচ্ছু এখানে বসবাস করতেছে। এখানে মাঝে মাঝে সন্ধ্যা করে মাদকের ছেলেরাও এদের ভিতরে যায়, তারাও এরকম ধরনের মাদক ব্যবহার করে, বাবা খায়, গাঁজা খায়, এরকম ধরনের একটা বিভিন্ন ধরনের অপকর্ম এখানে চলতেছে। সরকারের এদেরকে কোটি কোটি টাকা খরচ করার পরে কোনো পদক্ষেপ নাই, কোনো লোক আসে আর দেখে চলে যায়। তো আমাদের একটা আকিল আবেদন, এটা আমরা সরকারের কাছে চাই যেন এটা যেন পুরোপূর্ণভাবে সুস্থভাবে চালু করা হয়। জনবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না প্রতিষ্ঠানটি, বলেন জেলা সিভিল সার্জন। আমরা সম্প্রতি আদেশ, সরকারি আদেশ পেয়েছি যে 2022-23 শিক্ষাবর্ষে এখানে যে শিক্ষা কার্যক্রম সেটা শুরু হতে যাচ্ছে, এবং এই শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার আগে এর যে প্রস্তুতিমূলক কার্যক্রম, যেটা আসবাবপত্র, জনবল, এগুলোর কাজ এখন চলছে। ইনশাল্লাহ আমরা আশা করছি যথাসময়ে 2022-23 শিক্ষাবর্ষে এর শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানটি চালু হলে রেডিওলজি, ল্যাব, ডেন্টাল ও ফার্মেসি বিভাগে প্রতি সেশনে 200 জন ভর্তির সুযোগ পাবে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। একসময় খরস্রোতা ভৈরব নদ এখন বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। ড্রেনের পানি আর কচুরিপানার কারণে দূষিত হচ্ছে। কিছুদিন আগেও জেলেরা মাছ ধরতেন, পাওয়া যেত বিভিন্ন প্রজাতির মাছ, কিন্তু এখন তা নেই বললেই চলে। নদের নাব্যতা ফেরানোর সহ কচুরিপানা সরানোর দাবি পরিবেশবাদীদের। প্রতিনিধি বেনিয়ামিন মুক্তর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতের গঙ্গার শাখা নদী জলঙ্গী, বাংলাদেশে এসে যার নাম হয়েছে ভৈরব নদ। মেহেরপুরের প্রধান নদ নদীর অন্যতম এটি। ভারতীয় অংশে বাঁধ দেওয়ার কারণে হারিয়েছে স্রোত, কমেছে এর নাব্যতা। জলাবদ্ধ অবস্থায় থাকার কারণে দিনে দিনে বেড়ে চলেছে কচুরিপনা। শহরে দূষিত পানি ফেলা হচ্ছে নদীতে, এতে দূষিত হচ্ছে এর পানি, অনেকটা ডোবানালায় পরিণত হয়ে এখানে জন্ম নিচ্ছে মশা, নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ। ওরা যখন মাথা বেঁধে দেয় তখন আস্তে আস্তে জিনিসটা শুকিয়ে যায়, তারপরে আর কি আমাদের দেশের খনন করে, কিন্তু খনন করে হবেটা কি? এখন এর মাথা তো বন্ধ, এখন পানি আছে বদ্ধ। ড্রেনের পানি আসে, অনেকজন অনেক ময়লা ফেলে, কচুরি পানা আছে, এই জন্য আমাদের নদীর পানিটা মূলত বেশি খারাপ হয়। কয়েক বছর আগেও এই ভৈরব নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন অনেক জেলে, কিন্তু এখন তাও মেলে না সহজে। নদী যখন ঘাট কেটেছিল তখন জাল ফেলা যেত, তখন মাছ ধরা যেত, ভালোই মাছ হতো আসলে। এখন যে পরিমাণ কচুরি পানা আছে সেই পরিমাণে মাছ আর ধরা যায় না। এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখা এই নদের নাব্যতা ফেরানো জরুরি বলছেন পরিবেশবিদরা। এজন্য দরকার খনন এবং কচুরিপনা সরানো। মাথা ভাঙার পানিকে ভৈরবে নিয়ে এসে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল, সেটা যদি কখনো সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় তাহলে প্রকৃতই স্রোতশ্রেণীতে পরিণত হবে এবং ভৈরবের পানি দিয়ে আমরা সর্বত্র ব্যবহার করতে পারব।
তবে নদী থেকে কচুরিপনা অপসারণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী। কচুরিপনা আমাদের উত্তোলন করতে হবে, এটা চলমান প্রক্রিয়া এবং সবসময় এটা আমাদের করতে হবে। সেই জন্য আমরা চাচ্ছি স্থায়ী সমাধান। সেই স্থায়ী সমাধানের জন্যই কিন্তু আমাদের নিজস্ব একটি মেশিন থাকা দরকার। তা আমরা দুটি মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা আশা করছি যে আমরা অল্প সময়ের মধ্যে মেশিনগুলো পাবো এবং আমরা কচুরিপনা মুক্ত করতে পারবো। সবশেষ 2015 সালে 75 কোটি টাকা ব্যয়ে নদটির 29 কিলোমিটার খনন করলেও এখন কচুরিপনায় ছেয়ে গেছে পুরো নদ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 3টি গ্রাম। গতরাত থেকে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর এবং কিসমত ধনিয়া মোড়া গ্রাম। ডুবেছে সেখানকার অনেক বাড়িঘর, ফসলি জমি এবং মাছের ঘের। কয়েক মাস আগে মুহুরী এবং কহুয়া নদীর 4টি স্থানে ভাঙন দেখা দেয়। খেলার খবর। ইতালিয়ান লিগে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানকে 2-1 গোলে হারিয়ে 1 নম্বরে উঠেছে নাপোলি। অন্যদিকে ফরাসি লিগে লিওর বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে পিএসজি। লিওর মাঠে এই জয়ে মার্সেইকে পেছনে ফেলে 1 নম্বর জায়গা। এ ছিল দুপুরের মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো। বান্দরবান সীমান্ত সংলগ্ন মিয়ানমার অংশে আজও তীব্র গোলাগুলি, উঠছে হেলিকপ্টার। স্থানীয় অনেক পরিবারের খাদ্য সংকট, এলাকা পরিদর্শনে জেলা প্রশাসন। একমাত্র আওয়ামী লীগ আমলে সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী, সুনির্দিষ্ট তথ্য ছাড়া গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতার হাতছানি বাংলাদেশ নারী ফুটবল দলের। কাঠমান্ডুতে নেপালের সঙ্গে ফাইনাল বিকেল 5:15। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশন পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও প্রতি উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।